আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা একটা 12 ভোল্ট 120 ওয়াট অ্যাম্প্লিফায়ার বানাবো, যেটা লরি বা ট্রাক্টর বা যে কোনো ধরনের গাড়িতে সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহার করা যেতে পারে। আর এর মেন ফিচার যেটা হবে সেটা হবে, এটা সাইজ খুবই ছোট, অত্যন্ত ছোট, প্রায় 10 সেন্টিমিটার বাই 12 সেন্টিমিটারের মধ্যে এসে যাবে, কিন্তু পারফরমেন্সে কোনো ঘাটতি হবে না। আর আরও একটা কারণ হচ্ছে এটা লো কস্ট, কেননা মার্কেটে যে অ্যাম্পলিফায়ার এই ওয়াটের মধ্যে পাওয়া যায় তার দাম অনেক, যারা চাইলেও কেউ কেউ অ্যাফোর্ড করতে পারে না, তাদের জন্য এই অ্যাম্পলিফায়ারটা খুবই ভালো এবং খুবই রিলায়েবল হবে। তো প্রথমে আমরা এর ফিচার্সগুলো দেখবো যে কী কী ফিচার্স আপনি পাবেন এই অ্যাম্পলিফায়ারটা যদি আপনি বানান। প্রথমে ফিচার্সের মধ্যে লো কস্ট, এটা আপনি 1100 থেকে 1200 টাকার মধ্যে পুরো অ্যাম্পলিফায়ার একদম ক্যাবিনেট সমেত রেডি হয়ে যাবে। বিভিন্ন পার্টসের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তো সেই অনুযায়ী 1200 টাকার মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা অত্যন্ত রিলায়েবল, কারণ অনেক সময় জিনিস ছোট হওয়ার জন্য অনেকের মনে এই ধরনের চিন্তা ভাবনা আছে যে এটা কদিন চলবে বা এর ভিতরে পার্টসের মধ্যে কোনো গণ্ডগোল আছে কি না, তো সেরকম এর মধ্যে কোনো ব্যাপার নয়। আর তৃতীয়ত হচ্ছে স্মল সাইজ, তো আমি এর পিসিবিটা একবার আপনাদের কাছে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইটা হচ্ছে এর পিসিবি, এর সাইজ অনুযায়ী যদি দেখেন এই পিসিবির ক্যাবিনেট আর এর একই মাপ, যেমন দেখতে পাচ্ছেন প্রায় 14 সেন্টিমিটার, 12 বলেছিলাম 14, আর এদিকে 12, মানে 14 বাই 12 সেন্টিমিটার মধ্যে এটা এসে যাবে। আর এর ক্যাবিনেটও আপনাদেরকে দেখাবো কি ক্যাবিনেট। তো এই পিসিবিটা তিনটে পার্ট আছে, এটা মেন মাদারবোর্ড, এর উপর আসবে অসিলেটর বোর্ড যেটা এইখানে এইভাবে ভার্টিক্যালি লাগবে, আর এই পোর্শনটায় লাগবে একটা অ্যাম্পলিফায়ার বোর্ড। অ্যাম্পলিফায়ার বোর্ড লাগার পরেও এখানে আলাদা করে ক্যাপের অনেকটা জায়গা আছে, এছাড়া ট্রান্সফরমারের জায়গা আছে, তো সেসব বিষয়ে আসবো পরে। তো এটা হচ্ছে এই অ্যাম্পলিফায়ারের মেন ফিচার্স। এবার এবার যেটাতে আসবো সেটা হলো এর ব্লক, কী কী ব্লকগুলো আছে। এটা কীভাবে কাজ করে, তো এই এর মধ্যে আমরা চারটে ব্লক পাবো। প্রথম ফার্স্ট ব্লকটা যেটা আসে সেটা হচ্ছে এসএমপিএস, সেকেন্ড ব্লক যেটা আসবে মেন সেকেন্ড ব্লক সেটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, আর এছাড়াও যে দুটো ব্লক আছে সেটা ইউএসবি আর ব্যাসটন। আচ্ছা, এর আরেকটা মেন যে অ্যাম্পলিফায়ারটা মেন ফিচার সেটা হলো এটা 8 ওহমে 63 ওয়াট আর 4 ওহমে 120 ওয়াট লোড দিতে পারবে। আপনি ম্যাক্সিমাম 130 ওয়াট লোড দিতে পারবে, কিন্তু 120 ওয়াট পর্যন্ত সেফ, কারণ এর ওয়্যার গেজের একটা ব্যাপার থাকে ইনপুট ওয়্যার গেজের উপর, তার উপর ইনপুট কারেন্টটা লিমিটেড হয়ে যায়। তো এইগুলো যদি ঠিকঠাক করে করা হয় তাহলে 130 ওয়াট পর্যন্ত 4 ওহমে আউটপুট দিয়ে দেবে। 2 ওহমে স্টেবেল নয়, তাই 2 ওহম আউটপুট দিলে এটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে অপারেশন সম্বন্ধে একটু জানবো। 12 ভোল্ট ব্যাটারি থেকে প্রথমে এসএমপিএস এর মাধ্যমে এটা প্লাস পজিটিভ, +35 -35 রেলে কনভার্ট করে সেটা অ্যাম্পলিফায়ারে যায়, আর আরেকটা 5 ভোল্ট রেল ইউএসবির জন্যে ইউএসবি মডিউল এসে লাগে। ইউএসবি মডিউলের আপনি এই ধরনের ইউএসবি মডিউল লাগাতে পারেন বা ছোটো যে কিট আছে তাও লাগাতে পারেন। এরপর আসবে ইউএসবি থেকে অডিও সিগন্যাল ব্লুটুথে এই ব্যাসটন বোর্ডে, এরপর ব্যাসটন থেকে চলে যাবে অ্যাম্পলিফায়ারে, এর অ্যাম্পলিফায়ার থেকে এবার স্পিকার আউটপুট। আচ্ছা, এটা গেল ব্লক। এরপরে আমরা একটু এসএমপিএস ডায়াগ্রামটা একটু দেখবো কীভাবে এসএমপিএসটা কাজ করছে, কী 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 টপোলজি কী ব্যাপার। তো এটা হচ্ছে এসএমপিএসের পুশপুল টপোলজির এসএমপিএস, সেন্টার টেপে একটা 12 ভোল্ট গেট ঢুকছে, দুদিকে দুটো পাওয়ার সুইচ, টোটাল 4টে মসফেট ব্যবহার হয়েছে, এদিকে একটা পাওয়ার সুইচ, এদিকে পাওয়ার সুইচ, সেই পাওয়ার সুইচের মধ্যে দুটো করে মসফেট আছে।
এবার এর মেন ফিচার যে যে মেটা মানে কাজ করার দিক থেকে যেটা মেন নিয়ে, সেটা এই মসফেটগুলো আপনি যদি ভালো লাগাতে পারেন, 100 ভোল্ট কি 200 ভোল্ট, 50 অ্যাম্পিয়ার, এর লাইফ টাইমও যেমন বাড়বে তেমনি হিটও কম হবে। এছাড়া অসিলেটর বোর্ড থেকে দুটো সিগন্যাল বেরিয়েছে, একটা ফার্স্ট সুইচের ড্রাইভের জন্য, একটা সেকেন্ড সুইচ ড্রাইভের জন্য। অসিলেটর বোর্ডে এক্সট্রা করে আউটপুট কারেন্ট যেটা আইসিটা, সেটা SG3524 200 mA সিঙ্ক করতে পারে। তাছাড়াও তাতে আর একটু সাপোর্ট দেওয়ার জন্য BD139 আর BD140D ড্রাইভার বানানো আছে। তো এটা কাজ কীভাবে করে, প্রথমে 12 ভোল্ট যখন আমি ব্যাটারির সঙ্গে কানেক্ট করছি তখনই অসিলেটর বোর্ডে অসিলেশন স্টার্ট হয়। অসিলেশন স্টার্ট হওয়ার পর এই এই কয়েলের ট্যাপ, এই কয়েলের 3 গুণ হওয়া এর ভোল্টেজটা 3 গুণ হয়ে যায়। তারপর দুটো অপোজিটে এসে একটা +35 একটা -35 ভোল্টে কনভার্ট হয়। এরপর এই -35 আর +35 অ্যাম্পলিফায়ার সেকশনে চলে যায়। অ্যাম্পলিফায়ার সেকশনে আসার পর এরপর অ্যাম্পলিফায়ার যেমন কাজ করে তার সেকশনটা আলাদাভাবে বলবো একবার। আর স্টোরেজ ক্যাপাসিটারের জন্য ইনপুটে 4700 দুটো, 4700 মাইক্রোওয়াটের ক্যাপ দুটো, আর আউটপুটে 4700 মাইক্রোওয়াটের ক্যাপ একটা একটা করে। যদি দুটো দিতে পারেন ভালো হয়, ব্যাসের রেসপন্স আরও বেশি বাড়বে, আউটপুটের একটা যে আউটপুটের তেজ সেটা বাড়বে। এছাড়া 4700 যথেষ্ট, যদি এবার যে স্পেস যদি থাকে আপনার ক্যাবিনেটের মধ্যে, আপনি যে ক্যাবিনেটের মধ্যে করবেন তাহলে আপনি 4700 দিতে পারেন। এরপর অ্যাম্পলিফায়ার সম্বন্ধে একটু বলি, এতে যে অ্যাম্পলিফায়ারটা ব্যবহার হয়েছে, এর সঙ্গে যে অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করলে ভালো হয় সেটা আপনাকে এই ধরনের ড্রাইভারের মধ্যে বানাতে হবে। এবং এই ড্রাইভারটা এই বোর্ডের এইখানে ভার্টিক্যালি এভাবে বসে যাবে। আমরা দেখবো বোর্ডটা কীভাবে বানানো আছে, তার সত্ত্বেও আমি এবার বলে দিচ্ছি। এটা 100 ওয়াটের ড্রাইভার আছে, এটা একটু অন্য রকমের, এই সেম দেখতে হবে, একটু অন্যরকম, পার্টসটা একটু বেশি আছে, 100 ওয়াটের ড্রাইভার। আর এইটা অসিলেটর বোর্ড, আর এটা হচ্ছে ব্যাস্টনের বোর্ড। অত্যন্ত ছোট সাইজ, এত ছোট সাইজ, এত কম মানে এত বেশি পাওয়ারের অ্যাম্পলিফায়ার। তো এবার আমরা একটু অ্যাম্পলিফায়ারের ভিতরটা দেখব। অ্যাম্পলিফায়ার ভিতরটা দেখার জন্য প্রথমে আমরা এর বাইরের নাটগুলো একটু খুলব। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের ইনসাইড ভিউ। এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা মেন ব্যাস্টনের পোর্ট, এটা অ্যাম্পলিফায়ার ড্রাইভার পোর্ট, আউটপুট ঠান্ডা করার জন্য এটা আলাদা করে একটা এক্সট্রা ফ্যান লাগানো আছে, আর এটা অ্যাম্পলিফায়ার ড্রাইভার পোর্ট। এটা হচ্ছে অসিলেটর বোর্ডটা। এই 4টা ট্রানজিস্টার এই না দিলেও হবে, কিন্তু রিলায়েবল অপারেশনের জন্য দুটো দেওয়া আছে। কোনো কারণে ভোল্টেজ কম থাকলে তখন গেট ড্রাইভের সিগন্যালটা পপ আপ পাওয়ার জন্য ট্রানজিস্টারটা মাস্ট। এছাড়া এটা হচ্ছে 4টে মসফেট এভাবে লাগানো আছে। আর এ পাশে এই সাইজটা অত্যন্ত ছোট, মেন ট্রান্সফরমার। এই দুটো মেন ইনপুট ক্যাপ,
4,750 দুটো, এটি হচ্ছে মেন আউটপুট স্টোরেজ ক্যাপ 4,750 দুটো, 5 ওয়াটের রেজিস্ট্যান্স 0.5 দুটো প্যারালাল, কারণ 10 ওয়াটের রেজিস্ট্যান্স এখানে লাগানো সম্ভব না, 10 ওয়াটের রেজিস্ট্যান্স জায়গাটা কম, দুটো 5 ওয়াট 5 ওয়াট করে লাগানো আছে, 78.5। আর এই লুকটাও খারাপ নয়, অ্যাম্পলিফায়ারের সাইজ যদি হিসাব করেন দেখে বুঝতে পারবেন কতটা সাইজের মধ্যে এসছে। ১৪/১৩ এই ক্যাবিনেটে ব্যাস, ট্রেবল, ভলিউম, এর সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, আর এর টেস্টিং ভিডিওটা এরপরে আমি দিচ্ছি, এর সাথেই দিচ্ছি পরে। এটা দুটো 60 ওয়াটের স্পিকার, সুইটনের 60 ওয়াটের দুটো স্পিকার 4 ওহমে বাজবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।